সেভ দ্য ডেট, 2 জানুয়ারি 2015। ইতিহাস গড়ার জন্য আমরা আবার আসলাম আমাদের বিদ্যালয়ে, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এই সেই প্রতিষ্ঠান যা আমাদেরকে বাস্তবের সাথে পরিচয় করিয়েছে, যার প্রতিটি ধূলিকণা আজও আমাদের দেখে খিলখিল করে হাসে, যার প্রতিটি প্রাঙ্গণে আমরা আমাদের নিজেদের নামের ছাপ রেখে গিয়েছি। কিন্তু আজ সে সবই যেন স্মৃতি, সে সবই যেন সাদা কালো ফ্রেমে আবদ্ধ কিছু স্মৃতি। এই সেই করিডর যা কিনা এককালে আমাদের জন্য ওয়েমলি সাউথ হলের চেয়ে কোনো অংশে কম ছিল না। ফুটবল থাকুক কি না থাকুক, একটা বোতল নিয়ে 22 জনের পরিবর্তে 42 জন খেলতে নেমে পড়তাম। সে স্মৃতিগুলো আজ কই? কোথায় সে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো? এই সেই ক্লাস যা থেকে পালানোর জন্য এককাল আমরা মরিয়া হয়ে উঠতাম, কিন্তু আজ শত চেষ্টা করেও সে বেঞ্চে আর বসতে পারবো না, করতে পারবো না প্রিয় শিক্ষকদের ক্লাস, শুনতে পারবো না তাদের কথা, কেবল দর্শক হয়ে বাহির থেকেই দেখতে পারবো। এই সেই খেলার মাঠ, প্রাঙ্গণ হিসাবে অনেক ছোট হলেও আমাদের কাছে মেলবোর্ন, সিডনি, লর্ডসের চেয়ে কোনো অংশে কম ছিল না। স্কুলের প্রায় অর্ধেকের বেশি কাজ ভেঙেছি এই মাঠে খেলে। কাজ ভেঙেই সে কি দৌড়, পিছনে জুয়েল স্যার, মিজান স্যারের বেতনে দৌড়ানি, ভুলবো না সে দিনগুলো। স্কুলের সাদা কালো সেই স্মৃতিগুলো যেভাবে মনে পড়ছে আজ, ঠিক সেভাবেই শেষবারের মতো স্কুল ম্যাগাজিনে ছাপানো রেদওয়ানের লেখা কবিতাটিও আজ মনে পড়ছে। খুব ইচ্ছে করছে তা আবৃত্তি কর। অনেকটা পথ পেরিয়ে আজ পিছু ফিরে তাকাতেই দেখি সাদা শার্ট আর নেভি ব্লু প্যান্ট, স্মৃতিগুলো হাতছানি দিয়ে ডাকে আমাদের, বন্ধু তোরা কোথায়? আজ চল ফিরে যাই সেই উঠোনে, যার প্রতিটি পদক্ষেপে আমাদের পরিচয় মেলে, আর সিঁড়ির প্রতিটি ধাপে স্মৃতিরা আজও ডান পিটে। দেয়ালে দেয়ালে দেয়াল লেখন আজও আমাদের কথা বলে, চিরচেনা সেই ক্লাসরুমে সারি সারি বেঞ্চে স্মৃতিরা ভিড় করে, আর ব্ল্যাকবোর্ডে খড়ি মাটিতে আঁকা স্বপ্নঘুড়িটা আজও আকাশে ওড়ে। বন্ধু তোরা কোথায়? চল ফিরে যাই সেই দিনগুলোতে, যে দিনগুলো জমা পড়ে আছে স্মৃতির কোঠরে। টিফিন পিরিয়ডে ডান পিটে স্মৃতিগুলো, ধুলোবালিতে একাকার খেলার মাঠে, ক্লাস ফাঁকি দিয়ে গল্প করা, স্যার ম্যাডামদের হাতে ধরা পড়া, সাথে ফ্রি কানমলা, এমনই মধুর সব শাসন। বন্ধু তোরা কোথায়? চল ফিরে যাই সেই দিনগুলোতে, স্কুল পালানোর সেই দিনগুলি পালিয়ে গেছে আমাদের জীবন থেকে। বন্ধু তোরা কোথায়? চল ফিরে যাই সেই দিনগুলোতে, 50 বছরের সহস্র স্মৃতি আর গল্পগুলো জমা পড়ে আছে হল অফ ফেমে। সেই গল্পের আসর বসবে আজ, গল্পের চরিত্ররাও থাকবে, আজ সবাই মিলে আবারও হারিয়ে যাব ফেলে আসা সেই দিনগুলোতে। স্কুলের সেই সাদা কালো স্মৃতিগুলোর মাঝে যদি আজ কিছু রঙিন থাকে, তাহলে স্কুলের বন্ধুদের বন্ধুত্ব কিছুই বদলায়নি আমাদের মাঝে। সেই হাসি ঠাট্টা, খেলাধুলা, মজা, সেই খাওয়া নিয়ে টানাটানি, সেই বিল নিয়ে টানাটানি, কিছুই বদলায়নি। তাই আজ বলতে চাই, আই এম প্রাউড টু বি আ ডিভোর্সিস্ট।